বেলজিয়ামের ব্রাসেলস প্লেস ক্লাবে বাংলাদেশ বিশ্ব অর্থনৈতিক উন্নয়ন ও চ্যালেঞ্জের রোল মডেল শীর্ষক সেমিনার হয়েছে। পাশাপাশি ইউরোপীয় কাউন্সিলের সামনে শান্তি সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা। বেলজিয়াম থেকে এম এ হাশিমের রিপোর্ট। বাংলাদেশের এগিয়ে যাওয়া অর্থনীতি ও টেকসই উন্নয়ন ব্যাহত করার লক্ষ্যে দেশে ও প্রবাসে দেশবিরোধীদের বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করে ইউরোপিয়ান বাংলাদেশি কমিউনিটি এবং বেলজিয়াম আওয়ামী লীগ। বিএনপি এবং জামাতের এই অপপ্রচার আমরা মনে করি দেশের এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি হুমকির স্বরূপ। এরপর ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে ব্রাসেলস প্রেস ক্লাবে বাংলাদেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। Gather here to recognize the leadership of the government of Bangladesh. We reaffirm here today the friendship between European Union, United States and Bangladesh. সেমিনারে দেশের উন্নয়নমূলক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। Over the last few years, Bangladesh has done an excellent job in terms of economic development. We would urge everybody to come up with actual example instead of making a runaway, you know, blame. And Bangladesh is a land of opportunity. We stand for justice, peace and harmony. সেমিনারে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ইউরোপীয় কাউন্সিলে স্মারকলিপি প্রদান করা হয়। বেলজিয়ামের ব্রাসেলস থেকে এম এ হাশেম, চ্যানেল।